এই গাছের নিচে বসে সে শাহজিয়াউদ্দিন আউলিয়া ধ্যান করতেন, সাধনা করতেন এবং তার ভক্তদেরকে দিন ইসলামের দাওয়া দিতেন এবং আল্লাহর একাত্মবাদের পরিচয় দিতেন। আমার পিছনে গাছ দেখতে পাচ্ছেন, অনেক পুরনো গাছ দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, এই বাংলার বুকে আল্লাহর দিন ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিরে। এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে আপনার হাজা গরিবে নামাজ বাংলাদেশ হাজাল ইয়ামানি সহকারে যারা দিনের কাজ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছে হযরত শাহ জিয়াউদ্দিন আউলিয়ার মাজার। তো আসলে প্রচার প্রসার নাই দেখে মানুষ কিন্তু চিনে না, কিন্তু উনি একজন অনেক জবরদস্ত আল্লাহর অলি। অনেকের ধারণা তিনি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গে ছিলেন শাহ জিয়াউদ্দিন আউলিয়া। আজকে আল্লাহর অলি হযরত শাহ জিয়াউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে আসলাম। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে। এখানে শুয়ে আছেন আল্লাহর অলি, যিনি আজকে শত শত বছর ধরে এখানে এখানে শুয়ে আছেন। সে আল্লাহর অলির মাজারে আমরা আজকে জিয়ারত করতে শহর থেকে আসলাম। আসুন আমরা আল্লাহর অলির মাজারটা দেখি। কুমিল্লা শহর থেকে উত্তরে আমরাতলি ইউনিয়নে জামবাড়িতে অবস্থিত এই শাহ জিয়াউদ্দিন আউলিয়ার মাজার বা ফাজগাছিয়া দরবার শরীফ বলে এখানে শুয়ে আছেন সেই আল্লাহর অলি। অনেকে বলে থাকেন তিনি নাকি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলী সফর সঙ্গে ছিলেন। তো আমরা তিন বন্ধু এখানে আজকে এই মাজারকে ভিজিট করার জন্য, অর্থাৎ দেখার জন্য বা জিয়ারত করার জন্য আসছি। ইয়াল্লাহ পাক, এই শাহ জিয়াউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী উসিলাই তুমি আমাদের সফরকে কবুল করো। মাজারের সাথে একটি প্রাচীন কবরস্থান শত বছর আগের, এবং এই মাজারটি একদম ভারতের বর্ডারের সাথে লাগানো। মাজারের পিছনের অংশটি খালি মাঠ, এখানে অনেক ছেলেরা খেলাধুলা করে এবং পাশে দেখছি গাছগুলি, এগুলো ভারতের বর্ডার পড়ছে। একটি কথা ভাবা যায় যে আসলে আল্লাহর অলি সবসময় নীরব পছন্দ করেন। আসসালামু আলাইকুম। Thank you.